দেখেন আমরা এখানে সবাই কিন্তু রাধুনি নাকি কেউ বলছে তেল অল্প দেওয়ার জন্য কেউ বলছে ধনিয়া পাতা দেওয়া হয়ে গেল আমার মনে হয় বরবটি হলে বেশি ভালো হতো বরবটি হলে বেশি ভালো হতো যাই হোক মেয়ে আর তার কথা বলার দরকার নাই আমরা প্রথমে তেল দিয়ে নিয়েছি তারপরে তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছি এরপরে দেবো অল্প একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়ে নেব তো দেখতে থাকতে থাকেন আর কি আমাদের সাথেই নুডলস রান্না কীভাবে হচ্ছে আমাদের নুডলস লুডুসের মশলা লুডুসি বাদ দিস মশলা দিয়ে নি কেন একটা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে খেজুর গাছে গুই দেখা যাচ্ছে আমরা মাঠে আছি ছোট দেখতে পাচ্ছেন ডিম দেখেন ডিম আমরা ডিম দিয়ে ভালো করে একদম কমে থাকতে হবে ইন্ডিয়াতে ডিম আনার কথা শুনেছে মজা বেশি হয়ে যায় তেল দিয়ে না তেল দিলে অসুবিধা দাও দে
দেখতে পাচ্ছেন এই যে ডিম ডিমের তেল কম হয়ে গেছে আমরা একটা তেল দিয়ে নিলাম দিন দেব কোন সিমে নেট চলে বাংলা লিঙ্কে খুব ভালো চলে এখানে ইয়ে লাইভ কি আছে থাকলে হটস্পট দিচ্ছি আমি এটা এখন এইভাবে ভিডিও করে রেখে দেবো নীল ভাই একটা হালকা লেগে আছে বলো বন্ধুরা এই যে দেখেন আমার ফোনে এমবি ফুরে যাওয়ার কারণে আপনাদের লাইভটা সম্পূর্ণ করতে পারিনি এটা হাত দাস্তে দিয়ে দিবি তো আমাদের নুডলস রান্না পরবর্তী ভিডিওতে দেখাতে চলে আসলাম সেই ডিম দেখেন এই যে এখনো পর্যন্ত ডিম চলছে রান্না এরপরে আমরা নুডলস দিয়ে দেবো ডিমটা হালকা একটু ব্রাউন কালারের দিয়ে দিবি মনে হচ্ছে ভুরি রান্না হচ্ছে দেখেন কিন্তু ভুরি না ডিম ভুরির দাম বেশি এগুলো ডিম তো আজকে আমরা রান্নাবো সাদা লুডুস অর্থাৎ হলদিবাদে যে লুডুস রান্না হয় সাদা দেখা যায় তো সেটাই আজকে দেখতে পারবেন এই যে এখন আমরা লুডুস দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই যে লুডুস আস্তে আস্তে মিক্স করবো অল্প অল্প করে দিতে হবে মিক্স করতে হবে চলছে লুডুস রান্না আপনারা দেখতেই পাচ্ছেন লুডুস রান্না হচ্ছে সাদা লুডুস অর্থাৎ হলদিবাদের লুডুস রান্না করছি আমরা এইটা মেলা করে আনছি সিম কুচি কুচি করে দিলে ফুলকপি সব ছিলাম না খুলনায় গেলাম ওই দিন ফোন দিয়ে বলছে আমি ওই দিন ওরা একটা কথা কই দিই